নমস্কার বন্ধু, জব হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে বিভিন্ন ব্লকের আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে কেবলমাত্র মহিলা প্রার্থীরা কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবেন। কোন কোন ব্লকে এখানে রিকমেন্ড করতে চলেছে, আপনারা হচ্ছে কবে থেকে হচ্ছে ব্লকে গিয়ে হচ্ছে আমরা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসবেন, আপনাদের কবে থেকে হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, এছাড়াও কবে হচ্ছে আমাদের হচ্ছে লাস্ট ডেট আছে, টোটাল ডিটেলসে জানিয়ে দেবো এই একটি মাত্র ভিডিওতে। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। জব হাজার একটা ইউটিউব চ্যানেল যারা নতুন তাই করবো তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ তো আমরা এখানে হচ্ছে ফর্ম ফিল আপ করার পর আপনাদের কবে হচ্ছে ইন্টারভিউ হবে, এছাড়াও কবে হচ্ছে আপনাদের জয়েনিং হবে, আমি কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধু, নোটিফিকেশানে কী বলা হয়েছে টোটাল ডিটেলস আমরা আলোচনা করবো। তো বন্ধুরা, নোটিফিকেশান আমরা আলোচনা করার আগে আমি হচ্ছে আগের ভিডিওতে একটা কোশ্চেন দিয়েছিলাম, সেই কোশ্চেনের অ্যান্সার অনেক বন্ধুরাই কিন্তু সঠিক দিয়ে দিয়েছে। তো আজকেরও আমি একটা নতুন একটা কোশ্চেন দেবো, আমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে এটার অ্যান্সার কী হবে সেটা কিন্তু জানিয়ে দেবে, এবং নেক্সট ভিডিওতে আমি আমাদের আপনাদের কিন্তু অ্যান্সারটা বলে দেবো। তো আগের দিনে যে হচ্ছে কোশ্চেনটা করেছিলাম সেটার অ্যান্সারটা হচ্ছে আমি আজকে বলে দিচ্ছি। তো জনপ্রিয় সোশ্যাল সাইট হচ্ছে ফেসবুকের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে, এটার অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে মেটা। তো যাদের যাদের ঠিক হয়েছে তারা কিন্তু আমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে নিচের কোন শিলায় জীবাশ্ম দেখা যায় না, এখানে কিন্তু বিভিন্ন কিন্তু অপশান দেওয়া আছে, যেটা হবে কিন্তু আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলো বন্ধু, এরপরে দেখে নেবো টোটাল নোটিফিকেশানে কী বলা রয়েছে। বন্ধুরা, আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটা। এই নোটিফিকেশানে অ্যাপ্লিকেশান ফর দ্য হচ্ছে টেম্পোরারি হচ্ছে পোস্ট অফ আশা, আশা পদে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে। তার জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে ফর্মটা আছে এই ফর্মটা কিন্তু আমাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু ইংলিশ এবং হিন্দিতে কিন্তু টাইপ করা আছে, তো আমরা ভালো করে দেখে এই ডিটেলসে হচ্ছে ভালোভাবে কিন্তু আমরা ফিল আপ করবেন। এবং কী কী ডকুমেন্টস এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ডকুমেন্টস কিন্তু বলে দিয়েছে, এই ডকুমেন্টসগুলো কিন্তু আমাদের এই যে ফর্মটা ফিল আপ করে অ্যাটাচ করে আমাদের বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। তো এখানে টোটাল হচ্ছে কতগুলো ভ্যাকান্সি আছে, তো এখানে আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল কিন্তু আমাদের চারটে হচ্ছে ভ্যাকান্সি আছে, ব্লকের নাম কিন্তু এখানে বলে দিয়েছে। এরপরে আমরা দেখে নেবো আমাদের হচ্ছে কবে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করা হচ্ছে লাস্ট ডেট আছে, আপনাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু এখানে বলে দিচ্ছে, এই লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ কিন্তু আমাদের জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট। আমাদের কিন্তু কিছু অনেক কিন্তু সময় কম, আমরা যত তাড়াতাড়ি পারবেন কিন্তু এখানে ফর্মটা ভালো করে ফিল আপ করে, এই যে এখানে যে ব্লকের নামটা বলে দিয়েছে, ব্লকের নাম কিন্তু আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে এই ব্লকে কিন্তু আমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে। এখানে ব্লকের নামটা কিন্তু আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু নোটিফিকেশান হচ্ছে পাবলিশ হচ্ছে 23/12/2022 তারিখে, এবং লাস্ট কিন্তু 13/1/2023 তারিখ কিন্তু আমাদের এই যে ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া আসা হচ্ছে লাস্ট ডেট। তো এই নোটিফিকেশানটা হচ্ছে পাবলিশ হয়েছে হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে, দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে সাব ডিভিশনটা বলে দেওয়া আছে, এই সাব ডিভিশনে দার্জিলিং ডিস্ট্রিক্টে এই সাব ডিভিশনে এই ব্লকে কিন্তু টোটাল হচ্ছে 4টি ভ্যাকান্সি কিন্তু আশাকর্মী রিক্রুটমেন্ট করতে চলেছে। এখানে কিন্তু কেবলমাত্র আমরা কিন্তু যারা হচ্ছে মহিলা প্রার্থী তারাই কিন্তু এখানে আমরা আবেদন করতে পারবেন, যারা হচ্ছে বিবাহিত এবং যারা হচ্ছে ডিভোর্সি বা যাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, এছাড়া যারা হচ্ছে বিধবা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আমরা কিন্তু এখানে মাধ্যমিক পাস করে থাকলে, আমরা কিন্তু যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে আমরা এখানে আবেদন করতে পারবেন। আমাদের কাছে কিন্তু খুবই সময় কম, আমি নিচের ডিসক্রিপশানে কিন্তু আমি নোটিফিকেশানটা দিয়ে দিছি, ওখান থেকে আমরা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ভালো করে ডিটেলসে দেখে আপনাদের কিন্তু যে বিডিও অফিসের নামটা বলে দিলাম, তো আমরা ওই বিডিও অফিসে গিয়ে ফর্মটা জমা দিয়ে আসবেন। তা দার্জিলিং ডিস্ট্রিক্ট ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে যেসব বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের ডিস্ট্রিক্টে কোনো নতুন কোনো ভ্যাকান্সি পাওয়া গেলে সবার আগে আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলো বন্ধু, আজকের এতটুকুনই বলার ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমরা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।